শিলিগুড়ি শহরের একমাত্র স্টুডিও ক্যাফে যেখানে প্রতিনিয়ত শিল্পীদের কর্মকাণ্ডের প্রদর্শন চলছে। মূলত এই স্টুডিও ক্যাফে কনসেপ্টটি হলো একটি প্রদর্শনী কক্ষের সঙ্গে ক্যাফের সুবিধাও থাকবে সেখানে, যেখানে শিল্পীরা বসে শিল্পচর্চাও করতে পারবে। শহরের একমাত্র এই কাপস অফ আর্ট স্টুডিও ক্যাফেতে প্রদর্শনী কক্ষের সঙ্গে শিল্পীদের জন্য গান বাজনা করার জায়গাও রয়েছে, সঙ্গে স্টুডিওতে বসে চা কফি পান করতে পারবেন সকলে। স্টুডিও ক্যাফের কর্ণধার সুব্রনীল দত্ত জানিয়েছেন, মূলত ফ্রান্সের এই ধরনের স্টুডিও ক্যাফের প্রচলন রয়েছে। সেই ধারাটিকে শিলিগুড়ির মানুষের কাছে তথা শিল্পীদের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ। স্টুডিও ক্যাফে বলতে একটা আর্ট গ্যালারি যার সাথে একটা কফি শপ, মানে এখানে এই যে দেওয়ালে আমাদের এক্সিবিশন হতে থাকে, কাজে কেউ যদি এক্সিবিশন করতে চায় তার জন্য আমরা দেওয়ালটা সেই মতনই প্রোভাইড করি। তো একদম ইনশর্ট বললে একটা আর্ট গ্যালারি যার সাথে একটা কফি শপকে ইন্ট্যাক্ট করা হয়েছে। তো আর্ট ইভেন্ট হতে থাকে, এক্সিবিশনসও হতে থাকে, যেটা শিলিগুড়িতে আর মূলত কোথাও নেই এরকম। এই ভাবনাটা এলো বলতে ইচ্ছে ছিল একটা প্রোডাকশনের মতন কোনো কিছু ভাববার, কিন্তু তার জন্য তো অনেক ক্যাপিটালের একটা ব্যাপার থাকে। তো তাই ভাবলাম ফ্রান্সে ঠিক যেই মতন করে গ্যালারিগুলো চলে, যে একটা এক্সিবিশন কক্ষ তার সাথে কফি শপ যে হতে পারে, তো সেই ভাবনা চিন্তাটাকেই এখানে ইমপ্লিমেন্ট করবার আমি চেষ্টাটা করেছি সেই মতন করে। অবশ্যই সব ধরনেরই, যেহেতু স্টুডিও ক্যাফে নাম, কাজেই খুব স্বাভাবিকভাবে দেওয়ালটা আমাদের যারা চিত্রশিল্পী, যাদের মধ্যে ফটোগ্রাফাররাও আছে আবার যারা ছবি আঁকেন তারাও আছে, তাদের জন্য দেওয়া। কাজেই তারা এক্সিবিশন করতে চাইলে তারা সেই মতন করে যথেষ্ট কম একটা অ্যামাউন্টে সেই মতন করে তারা এক্সিবিশন করতে পারে। আর শুধু তাই নয়, যেহেতু সার্টিফাইড গ্যালারি তো সেই মতন সেই ডকুমেন্টেশনসগুলোও পায়। আর তার বাইরে কোনো আর্ট ইভেন্ট বলতে কোনো মিউজিক্যাল শো যদি কেউ করতে চায়, তার জন্য আমাদের একটা ছোট্ট এলাকার মতন আছে যেটাকে আমরা স্টুডিও এলাকা হিসেবে ভাবি। এখানে অনেকেই বাইরের বিদেশ থেকেও, ইসরায়েল হোক বা ব্রাজিল হোক, এখান থেকেও অনেক মানুষেরা এসে নিজেদের ওয়ার্কশপ করেছেন এবং তারাও নিজেদের সেই ফ্রি টাইমটাকে সেই মতন করেই এনজয় করেন। এই স্টুডিও ক্যাফের কর্ণধার সৌরনীল নিজেও একজন চিত্রশিল্পী তথা নাট্যশিল্পীও বটে। পেটের টানে বহু বেসরকারি সংস্থায় কাজও করেছে সে, তবে তার নিজের কিছু করার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল। যেহেতু সে নিজে একজন শিল্পী, তাই শিল্পীদের কথা চিন্তা করেই তাদের জন্য একটা জায়গা তৈরির কথা তার মাথায় আসে। সেখান থেকেই এই স্টুডিও ক্যাফে তৈরি করে সে। এই স্টুডিও ক্যাফেতে এখন প্রতিনিয়তই শহরের বিভিন্ন চিত্রশিল্পীরা তাদের প্রদর্শনী করতে পারছে। কি হয়, আর্টিস্টরা আমরা যারা নতুন নতুন আর্টিস্ট বা ছোটো ছোটো আর্টিস্ট, যারা আমি নিজেও একজন ফটোগ্রাফার, তো আমরা হুট করে একটা বড় জায়গা, স্পেস, গ্যালারি বুক করাটা সবসময় পসিবল হয় না। শিলিগুড়ির মতো জায়গায় এরকম একটা অপরচুনিটি পাওয়া যে আমরা নিজের কাজগুলোকে শো অফ করতে পারবো, তো সেই জায়গাটায় আমরা দেখলাম যে খুব ভালো ইসে আছে, মানে সিচুয়েশন আছে। তো ওই হিসাবে আমি আর আমার ফ্রেন্ডের কিছু কাজ আছে, তো সেইগুলো নিয়ে আপাতত এক্সিবিশন চলছে আর্টিস্ট প্রিয়া কর্মকারের। নিজেরও ফটোগ্রাফির কিছু এক্সিবিশন করার কথা আছে। তো মেইন কথা হচ্ছে যে এই এলাকা জুড়ে, পুরো শিলিগুড়ি এলাকা জুড়ে যে এত একটা সুন্দর সিচুয়েশন, একটা কফি হাউসের মধ্যে নিজেদের মধ্যে এই এক্সিবিশন করার যে সুযোগ পাওয়াটা কিছু অনেকটা কম অ্যামাউন্টের মধ্যে, সেটাই খুব বড় ব্যাপার। সুব্রনীলের বক্তব্য, শহরের এমন জায়গা আর কোথাও নেই। কাপস অফ আর্ট স্টুডিও ক্যাফের মূল বিষয়বস্তুটি হল এখানে একটি আর্ট গ্যালারি এবং এর সঙ্গে একটা ক্যাফেকে যুক্ত করা হয়েছে, যেখানে চা খেতে খেতে মানুষ চিত্র প্রদর্শনের আনন্দ উপভোগ করতে পারবেন। ক্যাফেতে আসা এক শিল্পী সালমান শেখ জানান যে শহরের মাঝখানে এমন এক স্টুডিও ক্যাফে সত্যি আমাদের জন্য খুব ভালো। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট, নিউজ 18 লোকাল।